হইলো এটা তো দুই নাম্বার তিন নাম্বার যদি আপনি প্রথমটাও করতে না চান আপনি দায়িত্ব দিতে না চান আপনার 11 পার্সন এখানে নাই তিন নাম্বার অপশন হলো যে তখন আমরা এখানে মক্কাতে থাকাকালীন আমরা জোগাড় করতে থাকি যে এখানে যারা হোর্স বলা হয় আমাদের দেশে যেটাকে ফার্ম বলে যারা ছাগল পালে উট পালে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে থাকি তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে তোমার এখানে আমরা এই 200 কুরবানি দিব 200 কুরবানি দিব আমরা 50টা নিব বাদ বাকি দি তোমা তখন সে ওই বাকিগুলো পাওয়ার আশায় একটা প্রাইসকে কমায় দেয় যেমন গভর্নমেন্ট 1000 টাকা বলছে এটা তখন সে 700-800 টাকায় নিয়ে আসবে আমাদের পূর্বের অভিজ্ঞতা বলতেছি তখন দুই একজনকে আমরা সাথে পাঠাই দুই একজনকে পাঠাই অনেক সময় পাঠাই ওরা আবার যে বলে কুরবানি দেখতে যাবো তারটা নেই না কুরবানি দেখার কি হইলো দেশে দেখেন নাই বিষয়টা হলো কুরবানি খুব সেন্সিটিভ বিষয় 8 লাখ 10 লাখ টাকা দিয়ে আমাকে বিশ্বাস করে শাশুড়িয়াল দিয়ে বিশ্বাস করে না 8 লাখ টাকা কিন্তু দিয়ে দিছে 10 লাখ টাকা আমার কাছে দিয়ে দিছে বিশ্বাস করছে শাশুড়িয়াল যে এটা কুরবানি কি হয় না হয় অতএব এই বোঝা আমার মাথায় দেওয়াই দরকার নেই আপনি আপনারটা আপনি রাখেন একান্ত যদি আপনি না পারেন তখন আমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করি করে আমরা কিছু নিয়ে আসি কিছু পশু নিয়ে আসি আমরা ঈদের দিনের এরকম ওই রাত্রে আমরা ঈদের দিনের একটা ইন্তজাম আমরা করি ঈদের খাওয়া দাওয়া যদি হাজিদের জন্য ঈদ নাই ওই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাপনা আমরা করি কুরবানির বিষয় হলো এটা আর আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যাওয়ার সময় কি কি পেপারস লাগবে আমি নিয়ে যেতে হবে সুবিধার জন্য ওইখানে আর দেন হলো যে আমরা হজ ক্যাম্পে কয়টা নাগাদ আমাদের পৌঁছতে হবে হ্যাঁ এটা তো আমরা বলে দিলাম যে পেপারস আমরা এখন অনেক কিছু পাই নাই আপনাদের আলাদা কোনো কিছু নিতে হবে না আমরা প্রত্যেককে দুই কপি করে ভিসা দিয়ে দিব ভিসা এখানে যেহেতু সিম নিতে গেলে আপনাদের ভিসা লাগবে আর এনআইডিলের অনেক কিছু কাগজপত্র দেয় আপনাদের অনেকেরই ভিসার কাজ হয়ে গেছে যারা শর্ট প্যাকেজে যাবেন তাদেরগুলো আমরা এখনো ধরি নেই রেগুলার প্যাকেজে যারা যাচ্ছেন তাদের কোভিড ভ্যাকসিন ভ্যাকসিন সার্টিফিকেট যেটা এফোর সাইডে যেটা কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট এটা প্রত্যেক অবশ্যই নিয়ে নেবেন হার্ড কপি যারা বেশি ওষুধপত্র নিয়ে যাবেন তারা প্রেসক্রিপশন নিয়ে যাবেন যারা বেশি ওষুধপত্র নিয়ে যাবেন তারা প্রেসক্রিপশন নিয়ে যাবেন আর আমাদেরকে এয়ারলাইন্স থেকে বলা হয়েছে 10 ঘন্টা আগে হাজি ক্যাম্পে থাকা 10 ঘন্টা আগে হাজি ক্যাম্পে থাকা আমরা তো টিকেট টিকেট সবকিছু দিয়েই দিব এখন যদি আপনি ইচ্ছে করে দেরি করেন এটা আপনার বিষয় যাদের ইনসুলিনের বিষয় আছে এখানে ইনসুলিন হাতে রেখেন বিমানে উঠা তো বিমান ঠান্ডা জায়গায় আছে অসুবিধা নেই ইনসুলিন দিতে হয় এই সমস্ত ওষুধগুলো আপনারা রাখেন যারা সরকারি চাকরিজীবী আছেন তারা জিও লেটার নিয়ে নেবেন মনে করে হুজুর একটা হ্যান্ড লাগেজ কি নেওয়া যাবে হ্যান্ড সার্টিফিকেটও নিয়ে নেবেন সবাই আমরা যে লাগেজ দিছি এটা নেবেন হ্যান্ড লাগেজ যেটা বিমানে বুকিং দিবেন সেটা নিতে পারবেন ছোট সাইজের গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো ভ্যাকসিন যেটা মেনিনজাইটিস টিকা আমরা সবাই নিয়ে নিছি ওই সার্টিফিকেটটা আপনারা সবাই নিবেন এক কপি ওটা আমাদের অফিস সহকারী যারা আছে তারা এয়ারপোর্টে হাজি ক্যাম্পে ওটাকে অ্যাটেস্টেড করতে হবে ওটা তারা করে দিবে সহযোগিতা করবে কিন্তু ওই সার্টিফিকেটটা আমাদের হার্ড কপি সবাই সাথে নিয়ে যাবেন যেন আমরা ওইখান থেকে ওটা অ্যাটেস্টেড করায় আপনাদেরকে দিয়ে দিতে পারি অফিসের সবাই থাকবে ইনশাআল্লাহ চুরি কাছি ওই যে কেসি এগুলা চুরি কাছি এগুলা কেউ নেবেন না চুরি কাছি এগুলা বুকিং এ দিবেন আমি যদি সমস্যা নেই সমস্যা নেই আপনি ইনসুলিন এবং ওষুধ প্রয়োজনীয় ওষুধ এগুলা লাগেজে দিয়ে দেন সংরক্ষণ করার যে নিয়ম আছে ইনসুলিনটা অবশ্যই ভাবে মেনটেন করবেন আর প্রেসক্রিপশন এটা সাথে রাখবেন যদি সৌদি ইমিগ্রেশনে ওইখানে যাওয়ার পরে ইমিগ্রেশন তো এখানে হয়ে যাবে ওইখানে আপনার কি বলে এটা কাস্টমস
যেটা ওরা যদি দেখতে চায় তাহলে আপনারা ওই প্রেসক্রিপশন দেখাবেন ওখানে আবার লাগেজগুলো সবগুলা ইয়া হয় চেকিং হয় যদি চায় দিয়ে দিন সব ঔষধ হ্যান্ড ব্যাগ রাখা প্রয়োজন নেই না না শুধু ওই ব্যবহারের জন্য 4 দিনের জন্য হয় হ্যাঁ হুজুর জি এইখানে তাসাবির এখানে দাও সরকারি ভাবে দেয়নি ওর বয়স 8 বছর থেকে ঠিক আছে কি করা যাবে কোভিড এর ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করছে আপনি দ্বিতীয় ডোজ দিয়ে এটাকে না কোভিডের ভ্যাকসিন ও দ্বিতীয় ডোজ দিয়েছে স্কুল থেকে দিয়েছে তো ওটা এখন সিস্টেম আপডেট হয়নি যে এমআইএস আপডেটটা এটা এখন করে নাই এটা সাবমিট না মেক না আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম মহাকালীতে ওখানে স্কুলের একটা সার্টিফিকেট সব জমা দিয়ে এসেছি কিন্তু ওদের সিস্টেমটাই এখনো ঠিক হয়নি যার জন্য আপডেট করতে পারছে না এটা নিয়ে কোনো প্রবলেম হবে কিনা এটা আমরা জেনে আপনাকে আপনি এটা পার্সোনালি যোগাযোগ করেন মিনহাজ নবীর সাথে সে ভিসার কাজ করতেছে সে আপনাকে এটা বলতে পারবে মিনহাজ নবীর সাথে পার্সোনালি সে এটা বলে দিবে মহিলাদের মধ্যে কেউ কিছু বলতে চাচ্ছেন জাজাকাল্লাহ খায় বলেন এখন যদি আপনি অনলাইনে খোঁজ করেন ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই সার্টিফিকেট চলে আসছে ওটার হার্ড কপিটা আপনারা মেহরবানি করে নিয়ে নেবেন জাজাকাল্লাহ যাদের যাদের নাই তারা মিনহাজ নবীর সাথে কথা বললে সে হেল্প করে সে প্রিন্ট দিয়ে দিবে যদি ওইখান থেকে নিতে না পারেন যেমন আমারটা আমি বলি আমি যখন দিয়েছি আমার সাথে 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 দিয়ে দিছি থেকে আমরা বের করে দিয়ে দিব অনলাইন থেকে ম্যানেজার দিয়ে দিবে একটু একটু শুনি কি বলতে চান এখন নিয়ে আসলে দিয়ে দিও আর আপনাদের শিডিউল ওই টিকিট গুলো এখন পর্যন্ত কনফার্ম হয়নি এটা আরো পরে হবে আশা করি ওইভাবেই হবে ইনশাল্লাহ যাদের 20 দিনের প্যাকেজ যাদের 15 দিনের প্যাকেজ আপনারা সময় পাবেন না আপনারা যদি সময় দিতে পারেন সেটা আমি করে দিতে পারবো যেমন যারা রেগুলার প্যাকেজে যাবে তারা দুই তিনটা আমরা করবে তারা দুই তিনটা আমরা করবে তারা হজের আগে তায়েফে যাবে আপনারা যদি এটা চান আমার মনে হয় হজের আগে সিটি ট্যুরটা চারিদিকে বন্ধ করে দেয় সিটি ট্যুর আপনারা করতে পারবেন না তখন হজের পরে আপনারা মদিনা যাবেন 3 তারিখে তখন 2 তারিখে একটা সময় থাকবে ওদিন যদি রাস্তাঘাট যদি ওপেন করে দেয় কোনো রেস্ট্রিকশন না থাকে তখন আমরা আপনাদেরকে তায়েফে পাঠাইতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তাইফের জন্য আলাদা খরচ লাগবে